আজকে মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাবের ক্লিপবোর্ড গ্রুপের রিবন নিয়ে কাজ করব তো ক্লিপবোর্ড কোনটা ক্লিপবোর্ড হোম হুম ট্যাবের ক্লিপবোর্ডের রিবন নিয়ে আলোচনা করব আমরা দেখতে পাচ্ছি চারটি রিবন রয়েছে কার্ড কপি পেস্ট ফরম্যাট পেন্টার তো আমরা আজকে চারটার বিষয় জানবো প্রথমে আমরা কাঠ দেখি কাঠ কাটা মানে হলো নির্বাচিত করে সেটিকে মুছে ফেলা এবং অন্য স্থানে স্থাপন বা পেস্ট করা আমরা লেখাটিকে যদি মুছে ফেলতে পারি তাহলে আমরা কাঠের প্রয়োজন অথবা এখান থেকে সরিয়ে যদি আমি এখানে নিয়ে আসতে চাই তাও কাঠের প্রয়োজন তাহলে আমরা এটাকে সিলেক্ট করলাম কাঠে ক্লিক দিলাম মুছে গেল আমরা যদি এটাকে এখানে নিয়ে আসতে চাই তাহলে এখানে ক্লিক দিয়ে তারপরে পেস্টে ক্লিক দিব তার আগে জেনে নেই পেস্টের কাজ কি পেস্ট পেস্ট মানে হলো কাটানো বা কপি করা ট্যাক্স বা অবজেক্টকে বর্তমান অবস্থানে যুক্ত করা এখানে যদি আমি ক্লিক দিই যে নাড়াচাড়া করতেছি যেখানে করবে সেটা হলো বর্তমান অবস্থা তাহলে এখানে যদি আমি তাহলে লেখাটি এখানে চলে আস এখান থেকে এখানে চলে আসবো তাহলে কাট মানে হলো এক মুছে লেখা মুছে ফেলা অথবা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া কপি কপি মানে হলো ট্যাক্স বা অবজেক্টটি অন্য স্থানে স্থাপন করা অথবা পেস্ট করা কিন্তু মূল রেখে দেওয়া এই লেখাটি আমার মূল লেখা আমি চাচ্ছি এই লেখাটি এখানেই থাকবে তার মতো আরেকটি লেখা এখানে থাক তার জন্য কি করতে হবে এটা সিলেকশন করতে হবে কপিতে ক্লিক দিতে হবে বর্তমান অবস্থায় মানে কারশটা যেখানে নাড়া করবে সেখানেই বর্তমান অবস্থান সেটা সেখানে পেস্ট হবে তাহলে আমরা যদি এখানে পেস্ট দিই তাহলে এখানে মূল ফাইলটা মূল লেখাটা রয়ে গেছে আবার এখানে সেটির মতো আরেকটি হলো এটাই হচ্ছে কপি পেস্ট পেস্ট তো আমরা দেখে ফেললাম ফরম্যাট পেন্টার ফরম্যাট পেন্টার ব্যবহার করে আমরা এক টেক্সটের অন্য টেক্সটে প্রয়োগ করতে পারি যেমন স্টাইল আমরা চাচ্ছি এই লেখার মতো করতে এই লেখার স্টাইলটা যেরকম কালার যেরকম আমরা চাচ্ছি যে এই লেখার স্টাইল সেম করতে যাচ্ছে তাহলে কি করতে হবে এই লেখার একটা ওয়ার্ড অথবা দুইটা অত সম্পূর্ণ সিলেক্ট করতে হবে আমি একটা সিলেক্ট করলাম ফরম্যাট পেন্টারে ক্লিক একটা ব্রাশের মতো আসবে সেখানে এইখান থেকে এখানে ধরে ব্রাশ করে দিলেই ওই পন্ট কালার সেম হয়ে যাবে আমি আবার দেখাচ্ছি আমি এই লেকার স্টাইল ফোন এরকম করতে যাচ্ছি তাহলে আমরা এটা সিলেক্ট করবো তারপরে ফরম্যাট পেন্টারে ক্লিক করব তারপরে ব্রাশ করে সেম এটার মতন এটা হয়ে গেল এখন আপনি সহজেই মাইক্রোসফট এ কাঠ কপি পেস্ট এবং ফরম্যাট পেন্টার ব্যবহার করতে পারবেন যদি আরও কিছু জানতে চান জানান